সোসাইটি পরিচালিত দুর্গাপুরের শ্রীনগর পল্লী চুয়ানপুরে অবস্থিত বৃদ্ধাশ্রমের শুভ সূচনার অনুষ্ঠানে। এই বৃদ্ধাশ্রমটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের সৌজন্যে এবং ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট জেরন্টোলজি রিজিওনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার অন এজিং এর সহযোগিতায় প্রতিষ্ঠিত। এখন আমি মাননীয় অতিথিবৃন্দকে প্রদীপ প্রজ্বলন করে শ্রী ঠাকুর, শ্রী পা ও স্বামীজির পাদপদ্মে পুষ্প নিবেদন করতে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। কলকাতা থেকে মাননীয় শ্রী এসপি সেন প্রোগ্রাম অফিসার, মাননীয়া শ্রীমতী পারমিতা দাস মহাশয়া সাপোর্ট স্টাফ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, মাননীয় শ্রী রাজশেখর মিশ্রা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আসানসোল, মাননীয় শ্রী দশনগর ওয়ার্ডের পৌরপিতা, সকলকে অনুরোধ জানাচ্ছি ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে মঞ্চে এসে ওনাদের পুষ্প নিবেদন করতে এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে আমাদের শুভ অনুষ্ঠানের আরম্ভ করতে। মঞ্চে এসছেন মাননীয় শ্রী শান্তিনাথ বাবু, ওনাকেও অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। আমাদের শ্রী এসপি সিং মহাশয় প্রোগ্রাম অফিসার, মাননীয়া শ্রীমতী পারমিতা দাস মহাশয়া সাপোর্ট স্টাফ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, মাননীয় শ্রী ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আসানসোল,
মাননীয় তপন সিনহা মহাশয় কংগ্রেস প্রেসিডেন্ট ও 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। একটু উলু দাও। রূপানী ব্যানার্জি মহাশয়া দুর্গাপুর অনুরোধ জানাচ্ছি। আমরা পুনরায় ফিরে যাচ্ছি আমাদের বড় অনুষ্ঠানের শুরু করতে। কলকাতা থেকে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী শান্তিনাথ রায় মহাশয়কে, বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী রাজীব ঘোষ, এই অনুষ্ঠান শুরুর পূর্বে আমাদের মাননীয় অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে শুরু করছি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভে উপরে সঙ্গীত পরিবেশন করব। শিক্ষা সরকার ও সমাপ্তি ঘোষ গীতা অধিকারী মহাশয়, সন্তোষ দা ভাবনা কি আছে আমার, মাঝে নাই আমি আছি ভাবনা কি আছে আমার, মায়ের হাতে খাই পড়ি মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছেন আমার ভার মানিয়েছেন।
Thank you.
একটি কবিতা বলে শোনাচ্ছি। পাখির কৃষ্ণলাল বসু, পাখির ফাঁকে। গরিব চাষির ঘরে ছিল তোতা পাখির ছানা, একটি কেবল বাঁধা বুলি ছিল তাহার জানা। কোনো রকমে প্রশ্ন তাহলে কেউ যদি তাই, পাখি বলে সন্দেহ নাই সন্দেহ নাই তাই। একদা সেই চাষি আপন স্বাদের পাখিটিকে বেজব বলে চলল নিয়ে দূরের মেলার দিকে। সেই পথে সেই দেশের রাজা চলেছিলেন একা, তার সঙ্গে পথের মাঝে হলো চাষির দেখা। রাজা ছিল রং বেরঙের পাখি পোষার ঝোঁক, পাখি পেলে নিতেন কিনে এমনি বেজায় লোক। ভাব দেখে তার ভাবলো চাষি উড়বে মনস্কাম, রাজার কাছে হাঁকালো সে তাই হাজার টাকা দাম। শুনে রাজা বললেন হেসে, আরে বলিস কে, তোতা পাখি কিনবো নাকি হাজার টাকা দিয়ে? চাষি বলল, হুজুর আমায় বিশ্বাস না হলে পাখিরে ওর দংশ দলে পাখি দিবে বলে। অবাক হয়ে সুদান রাজা বলতো, পাখি শুনি হাজার টাকার মূল্য কি তুই এমনি কি তুই গুনি? প্রশ্ন শুনে অমনি পাখি রাজার মুখে চাই, সন্দেহ নয় উঠল বলে সন্দেহ নয় তাই। পাখির জবাব শুনে রাজা আহ্লাদে আটখানা, হাজার টাকায় নিলেন কিনে তোতা পাখির ছানা। রাজবাড়িতে একলা রানী ছিলেন বসে ছাদে, সেইখানিতে পৌঁছে রাজা পাখি দিলেন হাতে। ব্যাপার শুনে রানী বলে, হাইরে যাব কোথা, হাজার টাকায় আনলে কিনে একটুকু এক তোতা? নিটোর বোকা পেয়ে তোমায় দেখে তোমার সব, সুযোগ পেয়ে ঠকিয়ে গেছে কে জানে কোন ঠক। রাজা বলল বিষম রেগে, ঠিক বলছি বটে, মেয়ে মানুষ জানবে কি আর বিদ্যে তো নয় ঘটে। রাজা বলল, রসক তোমায় এখন প্রণাম প্রমাণ দেখা বোঝে, এই পাখিটা তোমার চেয়ে অনেক বেশি বোঝে। সত্য আমি এমনি বোকা এমনি রেখু ভাই, পাখি বলল সন্দেহ নয় সন্দেহ নয় তাই। নামিয়ে দেন এখন, নামান এখন।
সামনে সরে যান, সামনে সরুন। এবং সরকারি নির্দেশে সরকারি কাজে আমরা এই দুর্গা পেয়েছে এই বৃদ্ধাশ্রমটি তৈরি করেছি। যেহেতু 75 বৎসর পূর্তি চলছে সারা ভারতবর্ষে, সেই সারা ভারতবর্ষে 75তম যে বৃদ্ধাশ্রম, সেই 75টি বৃদ্ধাশ্রমের মধ্যে দুর্গাপুরে আমরা একটি, সেই হিসেবে আমাদেরকে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করতে বলা হয় এবং এটি আজকে আমরা করছি। বিভিন্ন কারণে, বিভিন্ন অসুবিধার জন্য আমরা সময় এটা করতে পারিনি। যাই হোক, আমরা অনুষ্ঠানটা শুরু করেছি এবং আমি সবাইকে আমার সাদর অভ্যর্থনা জানিয়ে এবং এই অনুষ্ঠানটি যাতে ঠিকমতোভাবে হয় এবং এই বৃদ্ধাশ্রমটি যাতে দুর্গাপুরে ভালোভাবে চলতে পারে সেইটির জন্য সবার কাছে অনুরোধ ও বিনীত নিবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এখানে উপস্থিত হয়েছে ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি এবং আরআরটিসি থেকে দুজন আধিকারিক, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এবং যে অর্গানাইজেশন আজকে এই সিনিয়র সিটিজেনের জন্য একটি ওল্ড এজ হোম তৈরি করেছে অন্য জেলা থেকে এসে আমাদের পশ্চিম বর্ধমান জেলায়, তার জন্য আমরা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন, তাদের আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। এবং এই উদ্বোধনের প্রাক্কালে দু তিনটে কথা না বললেই নয়, পশ্চিম বর্ধমান জেলায় অনেকগুলি ওল্ড এজ হোম রয়েছে, সরকারি অনুদানপ্রাপ্ত এই ওল্ড এজ হোম উদ্বোধন হতে যাচ্ছে, যদিও আগে থেকে এটা চলে, তবুও আমরা উদ্বোধন যেহেতু আজ থেকে হচ্ছে আমরা সেটাই ধরে নেব। আপনারা যারা বসে আছেন, আপনাদের সঙ্গে আমার বেশ কয়েকবার আলাপ হয়েছে আপনাদের হোমে, আপনাদের সঙ্গে দেখা করার সময়। যে কথাগুলো বলতে চাইছি এটা মানে সত্যি কথা বলতে আবেগের বশেই হয়তো বলা, আমার মনে হয়েছে যে যদি এখন কারো কেয়ার বা যত্ন নিতে হয় তাহলে আমার মনে হয় শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের নেওয়া উচিত। এই যত্ন নেওয়ার কথাটা এই কারণেই আসছি যে মা বাবা যখন কোনো শিশুকে জন্ম দেওয়ার পর থেকে বড় করে তখন কতটা যত্ন নিয়ে বড় করতে হয়, যারা বাবা মা হয়নি বা আমাদের বয়সে আসেনি তারা হয়তো এই বিষয়টাই বুঝতে পারে না। কারণ আমরা যখন ছোট থাকি সেই সময় হয়তো এই উপলব্ধিগুলো আমাদের হয় না, মানে বাবা মা কিভাবে আমাদের বড় করেছে। এখন আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে যত্ন করছি বা তাদের বড় করার চিন্তা করছি তখন আমাদের মনে হচ্ছে যে আমরা যদি এতটা করে থাকি তাহলে আমার বাবা মাও ঠিক তাই করেছে। তো সেই জায়গা থেকেই আমি যত্ন নেওয়ার কথাটা বলছি, বিস্তারিত বললে আরো অনেক হয়তো বলা হবে। তো যাই হোক, আমরা আশা করব সরকারি সহযোগিতায় এবং অর্গানাইজেশনের উদ্যোগে আপনাদের আমরা ভালো রাখতে পারবো, এই আশা রেখেই এবং অর্গানাইজেশনের শ্রীবৃদ্ধি এবং আপনাদের জীবন আরো সুন্দর হয়ে উঠুক এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।
এখানে উপস্থিত সমস্ত বয়স্ক মাসিমা মেসুমশাই এবং অন্যান্য সুবিজনকে আমার প্রণাম। এখানে আর যারা অতিথিরা উপস্থিত হয়েছেন, মাননীয় রাজকুমার বাবু এবং অন্যান্য যারা অতিথি আছে, আমি তো নাম জানি না, এবং এই হোমেরই অন্যান্য যারা অনুষ্ঠানটা আয়োজন করছে তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। আর এই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই এই প্রতিষ্ঠানের, মানে SWRDS এর যে কর্ণধার শ্রীযুক্ত শান্তিনাথ রায়কে। উনি ওনার সীমিত সাধ্যের মধ্যে যে জেলাতে কোনো পোল্ট্রি জোন ছিল না সেটা একটা চালু করেছেন, নিজের সাধ্য মতো চালানোর চেষ্টা করছে। পাতাচ্ছে এই অনুষ্ঠান নিয়ে আমরা জানি ভারত সরকার 2021 থেকে 2021-এর 15ই আগস্ট থেকে 2022-এর 15ই আগস্ট অবধি দেশব্যাপী আজাদি কা অমৃত মহোৎসব, মানে ইন্ডিয়া অ্যাক্ট 75, স্বাধীনতার 75 বছর উপলব্ধি উপলক্ষে এই অনুষ্ঠান বিভিন্ন জায়গায় ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, ইন্ডিয়া অ্যাক্ট 75 বা আজাদি কা অমৃত মহোৎসব। তো আমাদের এই যে বৃদ্ধাশ্রম অন্তিমেতে, এটাও ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীনে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তো এখানেও ভারত সরকার ঠিক করেছে সামাজিক ন্যায় মন্ত্রণালয় যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, সারা দেশ জুড়ে 75টি নতুন ওল্ডেজ হোমের রি ইনাগুরেশন হবে। তারপরে এই ওল্ডেজ হোম হয়তো 2 বছর থেকে করে চলছে, কিন্তু রি ইনাগুরেশন ইন্ডিয়া 75, এই 75টা সারা ভারতবর্ষ 75 জনের মধ্যে আমাদের সোশ্যাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট SWRDS-কে চুজ করা হয়েছে। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে 75 জনের মধ্যে দুর্গাপুরে এই ওল্ডেজ হোম এই সৌভাগ্য লাভ করেছে ইনাগুরেশনের জন্য। এখন কথা হলো যে ওল্ডেজ হোম আমাদের কেন দরকার, সরকার এভাবে কীভাবে কেন সামাজিক মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কেন চাইছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যত যত দিন বাড়ছে তত তত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, যত যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে তত তত চিকিৎসা বিজ্ঞানও উন্নত হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বিভিন্ন ওষুধপত্র বেরিয়েছে। আগে যখন একজন মানুষের গড় আয়ু ছিল ধরুন 45 থেকে 50, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 70 থেকে 75। তার মানে হচ্ছে যে বয়স্ক নাগরিকের সংখ্যা বেড়ে চলেছে সারা পৃথিবী জুড়ে, সৌজন্যে নতুন চিকিৎসা বিজ্ঞান, নতুন নতুন পদ্ধতি, এটা খুবই ভালো কথা। কিন্তু এর সঙ্গে কিছু সামাজিক সমস্যারও সৃষ্টি হচ্ছে। যেমন ধরুন তার মধ্যে আরেকটা ব্যাপার ঘটেছে সারা দেশেতেই যে আগে ছিল যৌথ পরিবার, কিন্তু এখন হয়ে গেছে ছোট ছোট নিউক্লিয়াস ফ্যামিলি, ছোট ছোট পরিবার। ধরুন এস এক্সাম্পল আমি যদি আমার কথাই বলি, আমার দেশের বাড়ি নবদ্বীপ, সেখানে বাবা ধরুন বাবা আছে, মা আছেন, সবাই আছেন, কিন্তু আমি চলে এসেছি রোজগারের জন্য কলকাতায়, আমার দাদা চলে গেছেন ব্যাঙ্গালোর, আমার দিদিরা তুলে হয়ে চলে গেছে বোম্বে মাদ্রাস, তাহলে আমার বাবা মাকে কে দেখবে, কে দেখবে? এটা নয় যে আমি দেখতে চাই না, কিন্তু আমার সংস্থানে তো নিয়ে যেতে পারছি না বা তারাও সেই নতুন জায়গায় যেতে চাইছে না, এইখানে ওল্ডেজমের ভূমিকা। এবার আসি ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয় নিয়ে। যারা অর্থ সামাজিকভাবে একটু উন্নত তাদের হয়তো সমস্যাটা অতটা নয়, কারণ আমি ব্যাঙ্গালোর থেকে টাকা পাঠাচ্ছি, আমার দাদা মাদ্রাস থেকে টাকা পাঠাচ্ছে, আমার দিদি তো মুম্বাই থেকে টাকা পাঠাচ্ছে, তো আমার বাবা একটা প্রাইভেট হোম হিসেবে থাকতেই পারেন বা নিজের বাড়িতেই থাকতে পারেন কাজের কাজের লোক তো রেখে রেখে। কিন্তু যারা গরিব ফ্যামিলি, নিম্ন আয় ফ্যামিলি, নিম্ন মানে নিম্ন মানে হচ্ছে লোয়ার ইনকাম গ্রুপ, তাদের কী অবস্থা? একটু মফস্বলের দিকে যাবেন, একটু গ্রামের দিকে যাবেন,
দেখবেন এই শ্রমিক যে পরিযায়ী শ্রমিক তারা কোথায় কোথায় চলে যাচ্ছে রোজগারের জন্য। বেঙ্গল থেকে চলে যাচ্ছে অমৃতসর, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, এই যেটা চলে যাচ্ছে, তাহলে তাদের বাবা মাদের দেখভাল করবেটা কে? হয় দেখভাল করার কেউ নেই, অথবা যে একজন দুজন আছেন তারাও ঠিক মতো দেখভাল করতে পারছেন না বা তারা নির্যাতিত হচ্ছে, এরকম। এইটা হচ্ছে এক ব্যাপার। সেকেন্ড পার্ট হচ্ছে রুজি। বর্তমানে আমরা সবাই জানি জিনিসপত্রের দাম যেরকম বেড়েছে, তো যে বয়স্ক মানুষটা আছে সে তার ছেলে বউ সে তার বউ বাচ্চাকে খাওয়ানোর পরে যেটুকু অংশ পাচ্ছে খুবই কম, সেটুকুই হয়তো তার মা বাবার জন্য করতে পারছে। তারা যারা সামাজিক আয়ের দিক থেকে আর্থসামাজিক থেকে যারা নিচু স্তরে সেই বয়স্করা কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে। এটা ভুললে চলবে না যে শুধু এলিট ক্লাসের নিয়েই চিন্তা করলে হবে না। এই জন্য সরকার চিন্তা করছে যে যারা নিম্ন নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আয়ের সেই বয়স্ক মানুষগুলোর কি হবে, কোথায় যাবে? মফস্বলে বা ধরুন আরেকটু গ্রামের দিকে, সেখানে ছেলে চলে গেছে মুম্বাইতে কিছু একটা করছে, অটো চালাচ্ছে, জানাচ্ছে, জানা করছে, বা বেঙ্গালোর চলে গেছে, তা তার বাবা মারা কোথায় থাকবে, কিভাবে থাকবে? এই জন্য ভারত সরকার চাইছে যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, প্রতি দেশের মানে পুরো দেশে প্রতিটি জেলায় যেন অন্তত একটা করে অরুণাচল হয়, একটা করে যেন সরকারি সাহায্যপ্রাপ্ত বৃদ্ধাশ্রম যেন গড়ে ওঠে, অন্তত একটা বলছি, দুটো হলেও ভালো, তিনজন তো ভালোই। তো ইতিপূর্বে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এবং কেন্দ্রীয় সরকারের ন্যায় মন্ত্রণালয়ের অনুদানেতে মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া এবং বিভিন্ন জায়গাতে বীরভূম এইসব বিভিন্ন জায়গাতে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বা তা চলছে সরকারি কেন্দ্রীয় সরকারের অনুদানে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়। কিন্তু এই পশ্চিম বর্ধমান এখানে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। পশ্চিম বর্ধমানে কোনো বৃদ্ধাশ্রম ছিল না, তো সরকারও চাইছে পশ্চিম বর্ধমান হচ্ছে গ্যাপ ডিস্ট্রিক্ট, মানে এখানে কোনো বৃদ্ধাশ্রম নেই, এখানে হওয়া উচিত। তো আমাদের মাননীয় শান্তিপ্রভু ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানানো উচিত যে উনি এই জেলায় অন্তত এখানকার যে গরিব দুস্থ বয়স্করা আছেন, মানে ইন্ডিজেনাস ওল্ডার পিপল, তাদের জন্য এই এই চুয়ান্নপুর সুকান্তপুরীতে একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেছে। আমরা প্রত্যেকেই কি করবো, সন্দেহ আছে, ওনার নিজস্ব আরেকটি বৃদ্ধাশ্রম আছে মেদিনীপুরে, সেটি তো চলছে ভালোভাবে, এবং সেটি ছাড়াও এই দুর্গাপুরে যে কিছুই ছিল না, কোনো বৃদ্ধাশ্রমই ছিল না সরকারি, সেটা উনি করেছে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এবং কেন্দ্রীয় সরকারের অনুদানে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা চাই এখনো পর্যন্ত ভারতবর্ষের বহু জেলা আছে যেখানে কোনো অল্ডেজ হোম সরকারি সাহায্যপ্রাপ্ত আসেনি, সেই বয়স্ক নাগরিকদেরকে যেখানে যেখানে নেই সেখানে খুব যত শীঘ্র তাড়াতাড়ি গড়ে উঠবে ততই ভালো। আর আমি আগামী আশা করবো যে শান্তিবাবু অন্যান্য যে জেলাগুলো খালি আছে, চার পাঁচটা জেলা যেটা আমরা ওনাকে বলেওছি, যেমন ধরুন পূর্ব বর্ধমান বা দার্জিলিং, কার্শিয়াং, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলো যদি উনি বা অন্যান্য কোনো এনজিও যদি ওল্ডেজ হোম করেন আমাদের এই এমএসডি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস আন্ডারে, তাহলে খুবই ভালো হয়। আর একটা কথা সাথে সাথে বলে নিই যে এই ওল্ডেজ হোম চালাতে গেলে ধৈর্যের দরকার, যে কর্তৃপক্ষ শান্তিবদ্ধ সেটা ভালো মতোই জানেন। আর এই ওল্ডেজ হোমের যারা স্টাফ, মানে স্টাফ কথাটা ঠিক ভালো লাগায় না, যে সেবা দিচ্ছেন মাসিক অনেক মাসে, তাদেরকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। বয়স্ক মানুষ তো হয়তো খাবার খেয়েছে, তারপরে বলছে হয়তো খায়নি, এটা স্বাভাবিক ব্যাপার, তো রাগ করলে চলবে না, যতটা সম্ভব একটু হাসি মুখে সেবাটা দিতে হবে আমাদের। এরপর আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে, সেখানে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাদের মাসিমা বিশ্বমশাইদের এবং যারা এই ওল্ডেজ হোমের সেবা দিচ্ছেন মানে স্টাফেরা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আছি, আমার সহকর্মী পারমিতা আছে, আমরা যথাসাধ্য উত্তর দেব। এই বলে আমি আপনাদের বক্তব্য শেষ করছি, নমস্কার। মাননীয় ও মাননীয়া অতিথিবৃন্দ এবং
যত মাসিমা মেসোমশাই আছেন সবাইকে আমার নমস্কার জানাই এবং তারই সাথে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা। আমি আসছি সিএমআইজি কলকাতা আরআরটিসি থেকে, অর্থাৎ ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আরআরটিসি ফুল ফর্ম হলো রিজিওনাল রিসোর্স ট্রেনিং সেন্টার। এরকম রিজিওনাল রিসোর্স ট্রেনিং সেন্টার ভারতবর্ষে মোট 8টি রয়েছে। আমরা কলকাতা পূর্বাঞ্চলের নোডাল এজেন্সি, আমাদের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড স্টেট রয়েছে, যেখানে সমস্ত এনজিও বন্ধুরা যারা সরকারি গ্রান্টপ্রাপ্ত ওল্ডেজ হোম বা অন্য প্রজেক্ট চালাচ্ছেন তাদের মনিটরিং করা, তাদের পাশে থাকা, তাদের যে কোনো টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুটাই আমাদের দিতে হয়, কারণ আমরা ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে। তো আমাদের এই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী, তিনি আজকে আসতে পারেননি, কিন্তু তিনি গত 30 বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠান চালাচ্ছেন। তিনি বয়স্ক মানুষদের নিয়ে কাজ করে চলেছেন এবং তার সাথে গবেষণাও করছেন, বয়স্ক মানুষরা কীভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, যত ভারতবর্ষে বয়স্কদের নিয়ে পলিসি আইন সেগুলো ম্যাডামই তৈরি করে থাকেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্টের তরফ থেকে। সেখান থেকে আমাদের প্রতিষ্ঠানে ম্যাডামকে ডাকে দিল্লি গিয়ে, সেখানে মিটিং হয়, সমস্ত কিছু তৈরি হয়। তো আমি আপনাদের কাছে কিছু বিষয়ে আলোকপাত করব। আমরা অ্যাকচুয়ালি কাজটা কী করব, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল 5টি কাজ করার জন্য। প্রথম, আমরা বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি, যেই ট্রেনিংগুলো ভারত সরকার আমাদের মাধ্যমে করতে বলে, সমস্ত ফ্রি, মানে কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র তাদের আইডেন্টি প্রুফ, তাদের বয়সের সময়সীমা থাকে, সেই অনুযায়ী হলেই তারা সেই কোর্সগুলো করতে পারবে। কোর্সটা হচ্ছে বার্ধক্য বিজ্ঞান, অর্থাৎ জেরিয়াট্রিক কেয়ার নিয়ে, বয়স্ক মানুষদের বয়স হয়ে গেলে যে কী কী প্রবলেম হয়, তাদের সাথে কীভাবে আমাদের সেটা ডিল করতে হবে, সেই নিয়ে কোর্স করানো হয়। সেকেন্ড হচ্ছে আমাদের একাডেমিক্স পার্ট আছে, রিসার্চ হয়। আমরা রিসেন্ট একটা রিসার্চ করছি, মানে আমাদের ম্যাডাম করছেন, সেটা হচ্ছে ইন্ডিয়া, ইউকে, মেক্সিকো নিয়ে, কোভিড-19। আমরা সবাই জানি যে সবাই আমরা ঘর বন্দি ছিলাম, তো এই কোভিড সিচুয়েশনে বয়স্ক মানুষদের ওপর কী প্রভাব ফেলেছে সেই নিয়ে একটা রিসার্চ চলছে। তৃতীয়ত, আমরা ডেটাবেস মেনটেন করি, সমস্ত যত সরকারি ওল্ডেজ হোম আছে তার ডেটা কিন্তু আমাদের সময় বিশেষে আমাদের মেনটেন করতে হয়, তাদের নাম থেকে শুরু করে ঠিকানা, মানে তাদের সমস্ত ডিটেলসটাই আমাদের কাছে থাকে। 5 নম্বর হচ্ছে আমরা ইন্সপেকশন মনিটরিং করে থাকি। ধরুন এই যে ওল্ডেজ হোমে আমরা আজকে এসেছি, এখানে আমার সিনিয়র সহকর্মী এসেছিলেন ইন্সপেকশন করতে, তো ইন্সপেকশন করে সমস্ত রিপোর্টটা আমাদের দিল্লিতে পাঠাতে হয়, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু গ্র্যান্ট সরকার স্যাংশন করে থাকে। এছাড়াও আমাদের নিজস্ব 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চলছে, সেটা রিকগনাইজড বাই ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, সেখানে পুরো বার্ধক্য বিজ্ঞান নিয়ে 1 বছরের একটা কোর্স করানো হয়, যেখানে আপনি স্বাস্থ্য, আপনার কাউন্সিলিং থেকে শুরু করে নিউট্রিশন সমস্ত কিছুটাই পড়ানো হয় 1 বছরের মধ্যে। এই কোর্সটা যারা করে, পাশ করে বেরোয়, তারা বিভিন্ন এইচকেয়ার ইনস্টিটিউট আছে আজকালকার দিনে, যারা প্রাইমারি কেয়ার গিভার বা জেরিয়াট্রিক অ্যানিমেটার চায়, কারণ আজকালকার দিনে তো নিউক্লিয়ার ফ্যামিলি বেশি দেখা দিচ্ছে, তো সেই জন্য প্রপার এরা পাস করে তারা আশেপাশে সমাজের হোক
কিংবা অন্য ডিস্ট্রিক্টে হোক, সব জায়গায় ছড়িয়ে গিয়ে কাজ করছে বয়স্কদের দেখাশোনা শুধু নয়। এমন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের ধরুন তাদের ব্যাংকে অনেক রকম কাজ থাকে কিন্তু নিজেরা যেতে পারে না, তো এরকমও পার্ট টাইম কিছু অ্যানিমেটার আছে যারা তাদের সেই কাজগুলো করে দেয়, বা অথবা তাদের মন্দিরে পুজো দিতে যাবে কিন্তু বাড়িতে কেউ নেই, এরকমও সাহায্য হতে পারে। এছাড়া আমাদের আরেকটি প্রজেক্ট চলছে, মোবাইল মেডিকেল ইউনিট ফর সিনিয়র সিটিজেন, মানে আমরা দশটা কি বলবো, দশটা মানে একদম বিলো পভার্টি লাইন যারা আছেন মাসিমা মেসোমশাইরা, সেরকম দুস্থ এলাকায় গিয়ে তাদের ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেখানে আমাদের এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে এএনএম নার্স অর্গানাইজার সবাই থাকে, তাদের ওষুধ যা যা দরকার হয় সেটাও আমরা দিয়ে থাকি, এছাড়া যদি কখনো কখনো প্যাথোলজিক্যাল টেস্টেরও দরকার হয় সেটাও করা হয়। এরকম দশটি জায়গা ইসলাম এরিয়া। আরেকটি প্রজেক্ট চলে ডে কেয়ার সেন্টার, কিন্তু এই ডে কেয়ার সেন্টারটা একসময় ভারত সরকার গ্র্যান্ট সাহায্যপ্রাপ্ত করত, কিন্তু গত 1 এপ্রিল 2018 সাল থেকে এই প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখনও আমরা এই ডে কেয়ার সেন্টারটি চালাচ্ছি বিভিন্ন ডোনেশনের মাধ্যমে আর আমাদের ম্যাডাম ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর মাধ্যমে। তো এই ডে কেয়ার সেন্টারটা কি আমি জাস্ট একটু আপনাদের সামনে বলব। ডে কেয়ার সেন্টারে আমাদের দুটো ডে কেয়ার সেন্টার আছে, আমাদের একটা অ্যাডমিন অফিস হচ্ছে বেলেঘাটা আর একটা রিজিওনাল রিসোর্স ট্রেনিং সেন্টার, সেটা রুপি বাইপাস কালিকাপুরের পাশে। তো দুটো ডে কেয়ার সেন্টারে আমাদের 30-30 করে মাসিমা মেসোমশাই রয়েছেন, আমি বেলেঘাটা অফিসেই বসি। তো আমার এখানে প্রায় 4 বছর হয়ে গেল কাজ করতে করতে, আমার যেটা বেশি সব থেকে ভালো লাগে কাজ করতে এসে দেখেছি, এই মাসিমাদের সাথে যখন মাসিমারা আসে দুপুর 12টায় আসে, বিকেল 4টেই তারা চলে যায়, প্রথমেই তারা তাদের দিনটা শুরু করে প্রার্থনা দিয়ে, তো তারপরে তারা একে অপরের সাথে গল্প করে, টিভি দেখে, তারই মধ্যে অনেক মাসিমা আছে তারা চমৎকার কিছু কাজ করে, সেটা হচ্ছে যে ঠোঙা বানায় এবং রঙিন রঙিন কাগজ দিয়ে নতুন ধরনের ব্যাগ তৈরি করে, যে ব্যাগ আপনারা হয়তো দেখবেন বিভিন্ন মেলায় বা এক্সিবিশনে বাজারেও পাওয়া যায়, তো সেখান থেকে তাদের তাদের কিছু আর্থিক সাহায্য হয়ে থাকে, এরকম অনেক মাসিমাই আছেন এই কাজটি করে থাকেন। এছাড়াও এই ডে কেয়ার সেন্টারে রোজ টিফিন আমরা দিয়ে থাকি, ধরুন মুড়ি চানাচুর, কখনো বাতাসা, কখনো ছাতু, কখনো হেলদি ফল ইত্যাদি, আর তারই সাথে এদের হেলথ চেক আপেরও আমরা ব্যবস্থা করে থাকি মাসে একবার করে। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রত্যেক বছর এদেরকে একটা রিক্রিয়েশনের ব্যবস্থাও করে থাকি, যেহেতু সত্যি কথা বলতে এরা বাড়িতে মানে ম্যাক্সিমাম মাসিমা মেসোমশাইরা কিন্তু ভালো নেই, মানে বলতে চাইছি যে বাড়ির লোকেরা ঠিকভাবে বা কি বলবো ভালোভাবেই দেখাশোনা কোনোভাবেই করে না, তাদের উপর মানসিক টর্চার হয়, তাদের মানে খেতে পর্যন্ত দেয় না, কিন্তু বিশ্বাস করুন তাদের প্রত্যেক মাসের রেশনের দায়িত্বটাও কিন্তু আমাদের। এই সূত্রে আমি বলে থাকি একটা কথা আমি আপনাকে শেয়ার করছি, যখন হঠাৎ করে কোভিড এলো তখন তো এই রোগটা পুরোপুরি অজানা ছিল, তো আমরা কেউই জানতাম না কি, তো দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে গেল, তো এই লকডাউনে আমাদেরও অফিস বন্ধ করতে হলো, ডে কেয়ার সেন্টারও বন্ধ করতে হলো, আমরা ওয়ার্ক ফ্রম হোম শুরু করলাম, কিন্তু তখন আমাদের মাথায় এলো যে আমরা যদি অফিস বন্ধই করে দিই তাহলে এই বয়স্ক মানুষগুলোর কী হবে, তাদের রেশনটা কে দেবে। তো সত্যি কথা বলতে আমি নিজে গেছিলাম, আমাদের একটা টিম গেছিলো, আমাদের এনারা সবাই 3 কিলোমিটারের মধ্যে থাকে, তো গিয়ে যখন রেশন দিতে যাই মানে আমার বলতে কি বলবো, যখন যাই উনি দেখে আমাকে মানে খুবই কান্নাকাটি করছে, মানে উনি বলছে যে কেন আমরা বন্ধ করে রেখেছি, দেখে আসে একটা খুলছি না কেন, কারণ এই কোভিডের কারণে তারা তো 12টা থেকে 4টে আমাদের সেন্টারে কাটাতো, কিন্তু যেহেতু বাড়িতে রয়েছে
বাড়ির লোক একদমই সহ্য করতে পারছে না, ওইটুকু ঘন্টা তারাও চাইছে না, কারণ তারা বলছে যে আমরা প্রত্যেকটা মুহূর্ত মিস করছি, কারণ আমাদের যত মেম্বার আছে তারা তাদের সাথে সময় কাটায়, গল্প করে, আবৃত্তি করে, গান করে, তাদের মধ্যে কেউ কেউ মাসে মাসে খুব ভালো গানও করে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, স্কুল কলেজ থেকে স্টুডেন্টরাও এসে তাদের সাথে সময় কাটায়, সেই দিনগুলো তারা কিন্তু খুবই মিস করছে। খালি একটা কথাই বারবার বলছে যে আপনারা আবার খুলে দিন, কারণ আমরা বাড়ি থাকতে পারছি না, আমাদের ওখানে যেতে দিন, কারণ না হলে এইভাবে আমাদের বাড়ির লোক মানে খেতে পর্যন্ত দিচ্ছে না। এমন একটা মাসিমা, আমার তার নামটা এখনো মনে আছে, জয়ন্তী মাসিমা, মানে কি বলবো, যখন একটু স্বাভাবিক হলো, যখন আবার খুললো আমাদের ডে কেয়ার সেন্টার, তিনি যখন প্রথম আসে, এসে দেখাচ্ছে হাতে এই কানের পাশে তার ছেলেটাকে মেরেছে, যে কারণ কি তাকে আর ঘরে সে দেখতে চায় না, তাকে চলে যেতে, তারা তাকে আমরা ওল্ড এজ হোমের ব্যবস্থাও করে দিচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করুন উনি কিছু বলতে চায় না, এমনকি বলেছিলাম যে পুলিশে গিয়ে কমপ্লেনও করতে, কারণ এখন তো আমার আইন বেরিয়ে গেছে, কিন্তু উনি কিছুতেই আমার সাথে থানায় যায়নি, কারণ ছেলেই তো মেরেছে, তাতে কি ছেলেই তো হয়। কিন্তু আমার এখানে একটাই মানে আমি বলার জন্য কথাটা বললাম, আপনারা দেখবেন যাতে এরকম ঘটনা না ঘটে, তাদেরকে দুবেলা দুমুঠো খাবার তো আমরাই দিচ্ছি, জাস্ট তাদের সাথে যখন তারা বাড়িতে থাকবে তাদের দেখভাল করবেন ভালো করে, তাদের সেবা করবেন, কারণ কারণ কি বলবো, মানে আমার যে দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। চেষ্টা করবেন এরকম যদি কোনো ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে, আমাদেরকে প্লিজ যোগাযোগ করবেন, আমরা তাদের পাশে থাকব, কথা দিচ্ছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই অর্গানাইজেশনের কাছে, এরকম ঘটনা যাতে আর বারবার না হয়। এটা আমি জানি যে প্রায় অঞ্চলে এরকম ঘটনা হয়ে থাকে, কিন্তু দেখবেন যাতে এরকম ঘটনা না হয়, আর আগামী দিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু যদি কেউ, যে ট্রেনিংয়ের কথা বলেছি আমি, কেউ যদি কোনো ট্রেনিং নিতে চান তাহলে আমাদেরকে যোগাযোগ করবেন, কারণ আমাদের এক মাসে, দু মাসে, তিন মাসে, ছ মাসে, এমনকি দুদিন, পাঁচ দিনেরও ট্রেনিং হয়ে থাকে, সম্পূর্ণ বিনামূল্যে, ভারত সরকারের সার্টিফিকেটও আপনারা পাবেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হয়তো কোনো একদিন আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। নমস্কার। ধন্যবাদ মহাশয়াকে। যেখানে মায়ের কথা সেখানে মায়ের কথা, যেখানে মা
ভালোবাসায় সব কিছু
ফাইদা ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মানুষ স্থানীয় কর্মের ফল ভোগ করে, এই এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ওর তার কিমায় উপর নির্ভর করে ভীতভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব কাজ করা যায়। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম আসে, নিষ্কাম ভাব আসে। একদম তো কাজ ছেড়ে থাকা উচিত নয়, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করো ঢের ভালো, যে কাজ করা ঢের ভালো, মন আলগা পেলেই যত গোল বাধায়। কাজেই লক্ষ্মী, কাজ দেহ মন ভালো থাকে, একদম কাজ ছেড়ে থাকা উচিত নয়। মানুষের আর কতটুকু বুদ্ধি, কী চাইতে কী চাইবে, শেষে কী শিব করতে মানুষ হয়ে যাবে তার স্মরণগত হয়ে থাকা ভালো। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি কাজ করতে পারি, দেখবে মনোবল পাবে, শান্তি পাবে, যার উপর যেমন কর্তব্য পড়ে করে যাবে। কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না, সকলের উপর সম্মান ভালোবাসা হয়ে কি করে জানো, যাকে ভালোবাসে তার কাছে প্রতিদিন কিছু চাইবে না, তবে সকলের উপর সমান ভালোবাসা পায়। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুলেও সব ভুল। যখন মনে করো বিষয় উদিত হয়, জানবার ইচ্ছা হবে, তখন একে কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে, তিনি সমস্ত মনের ময়লার কষ্ট দুঃখ দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। সর্বদা বিচার করবে যে বস্তুকে মন যাচ্ছে তার অনিত্য চিন্তা করে ভগবানকে মন সম্পন্ন করবে। তিনি জীবজন্তু সবাই হয়েছেন বটে, তবে সংসার কর্ম অনুসারে সকলেই নিজে নিজের কর্মফল ভোগ করে। সূর্যয় যখন জায়গায় বস্ত্র ভেদে যখন আর প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের জপ তপের দ্বারা কর্মপাস কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো, ওর দ্বারা ইন্দ্রচিন্দ্রের বীর প্রভাব কেটে যায়। ভগবান বালক সমান, কেউ চায় না তাকে দেবে, আবার কেউ চায় না তাকে দেবে না। সব খেয়াল চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম ও আর দুঃখে যাবে না। যেমন কর্ম তেমনি ফল, যোগাযোগ হয়, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মপাশে কিছু হয় না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই, তিনটি নড়ে না। যখন জীবনের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে প্রকৃতি সুযোগ কুযোগে কুযোগাযোগ হয়। আমি আপনাদের সামনে আতম একটি মাতৃ পরিবেশন করে শোনাচ্ছি। মায়ের যে গান, মাকে উদ্দেশ্য করে যে গান করা হয়েছে তা পরিবেশন করে আমি আপনাদের শোনাচ্ছি। আদি শান্তি শান্তি মঙ্গল গা জননী এসেছে দ্বারে, আদি শান্তি শান্তি মঙ্গল গা
প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই যে
আছি আমরা আশ্রমে, তো আমাদের আশ্রমে এর ইয়েটা কতটা, এদের এর লাইফটা কত, এর কতটুকু কী কাজ, কি মানে অ্যাকচুয়ালি এদের কোন দেশ থেকে আপনি করছেন, আপনি কি স্টাফ বা মানে সেবা দিচ্ছেন ওখানে? আমি স্টাফ মানে আবাসিক, আবাসিক আবাসী, আচ্ছা আচ্ছা, মানে আপনি ইনভেস্ট, আপনি ঠিক কী জানতে চাইছেন আমার কাছে পরিষ্কার হলো না। দেখুন, ভারত সরকার এদিকে একটু আগে আমি বলে গেলাম, হ্যাঁ, প্রতিটা জেলাতে অন্তত যেন একটা করে ওল্ডেজ হোম হয়, যারা নিম্নবিত্ত আয়ের মানুষ তাদের বাবা মারা বা ঠাকুমা ঠাকুরদারা বা যারা, তারা যাতে নিখরচায় একটা থাকার জায়গা পায়, যেখানে ভারত সরকারের সামাজিক ন্যায় এবং বিচার মন্ত্রণালয় MSG মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই যে অনুদান দিচ্ছে, তো এই অনুদানের ওল্ডেজ হোমে বিনামূল্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, রিক্রিয়েশন, ধরুন কোনো অনুষ্ঠান হলো ওখানে, কোনো মানে অনুষ্ঠান হতে পারে বা কোনো কোনো জায়গায় মন্দিরে বেড়াতে নিয়ে যাওয়া বা কোনো জায়গায় এসবও হয়, এবং ইনকাম জেনারেশান। আমরা অনেক জায়গাতে দেখেছি যে বিশেষ করে মেদিনীপুরে বেশিরভাগ পিছিয়ে দেখেছি যে সেখানে মানুষদেরকে র মেটেরিয়াল দেওয়া হচ্ছে, মানে ধরুন শালপাতা দেওয়া হলো বা বেড দেওয়া হলো, তারপরে সেই শালপাতার থেকে শালপাতার বেড তৈরি করলে করে অল্প কিছু সেগুলো বাজারে বিক্রি হলো, তার যে পয়সা ধরুন যদি কিছু কিছু পয়সা সংস্থা রেখে দিয়ে বাকি পয়সাটা মাসে 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 দেওয়া হয়, কোথাও আবার জালের সুতো দেওয়া হয়, তারা জাল বোনেন, তারা জাল বোনে যে বিক্রি ব্যবস্থা ওল্ডেজ হোমেরাই করে, তারপরে যে সামান্য একটু অংশ রেখে দিয়ে বাকিটা মাসে 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 দেওয়া হয়, এটা কিন্তু একটা ইনকাম জেনারেশনও হয়। আমরা সবসময়তেই বলি যে বয়স্ক মানুষ কিন্তু সমাজের বোঝা নয়, তারা সম্পদ, তাদেরকে কীভাবে ক্যাপিটালাইজ করা যায়, মানে নট এক্সপ্লয়টেশন বাট দ্য ক্যাপিটালাইজ, মানে আমি বলতে চাই যে বয়স্ক মানুষরা যারা এখানে থাকে তারা যদি কেউ ধরুন কেউ ভালো আঁকতে পারে, তাদেরকে আঁকার সরঞ্জাম দেওয়া যায়, তারা সে এঁকে যদি ছবিতে কিছু বিক্রি হয় ভালো কথা, কেউ কেউ হাতের কাজ জানেন, কাঁথা তৈরি করতে পারেন অনেক মাসি মাত্র, তো তাদের যদি র মেটেরিয়াল দেওয়া যায় যে কাঁথা তৈরি করা, তারপরে সেই কাঁথা শিল্প থেকে কাঁথা শিল্পটাও বাঁচবে, সে মাসিমারে একটু আনন্দ হবে এবং কিছু পয়সাও আসবে, এবং শুধু তাইই চাই না, আমরা আমরা চাই একজন মাসিমা দুজন মাসিমা যেন যদি জানেন আরও দু চারজন মাসিমামি সমাজকে নিয়ে নিই সঙ্গে, তাহলে তারাও সাথে থাকবে, একটা টিম টাইপের তৈরি করে করতে পারে। যদি এসবও কিছু না হয়, নিজের পক্ষে ওল্ডেজ হোমে যদি একটু জমি থাকে মানে বাগানে, সেখানে তারা ওই কিচেন গার্ডেনিং করতে পারে, যেমন লেবু, লঙ্কা, টমেটো, যেটা প্রতিদিনই কাজে লাগে, মানে যেটা কি ওই কিচেনেই ব্যবহার করতে পারে, সেটাও একটা ইয়ে। কথাটা হচ্ছে দ্য লাইফ অফ দ্য ওল্ডেজ পিপল মাস্ট নট বি সেডেন্টারি, মানে ওল্ডেজ হোমে এসে গেছি মানে আমি এখানে সকাল বিকেল খাওয়া পাচ্ছি চুপচাপ বসে থাকবো, না কিছু তারা করুক, তারা নিজেরাও ফিল করবে, যে নিজের মন থেকে ফিল করবে দা আমি এখানে কিছু করছি, আমি জাল বুনতে পারি ভালো কথা, এই মাসিমা ভালো পেপার ব্যাগ তৈরি করতে পারেন, এই মাসিমাকে পেপার ব্যাগ দেওয়া হবে, এইটাই আমি বলতে চাইছি যে আমাদের এই আশ্রমটাতে সবাই মিলে কিছু না কিছু করতে, হ্যাঁ কিছু করার, সবাই তো বসে খাচ্ছে, হ্যাঁ ঘুমাচ্ছে, এই করছে, এটাই কিছু তো কাজের মধ্যে ইনভলভ থাকবে, হ্যাঁ সেটাই তো বলতে চাইছি, করবে তাহলেই তো সেটা ভালো লাগবে, সেটাই তো আমি বলতে চাইছি, আপনি ঠিক কথাই বলেছেন। তো এখন তো ধরুন অতি মারি এসেছিল, আগে তো তাই চলছে সমস্ত লেভেল, মাঝখানে অতি মারি এলো COVID-19, যার ফলে কি খানিকটা গ্যাপ পড়লো, এখন আস্তে আস্তে আমরা নর্মালের দিকে আসছি, এবার আস্তে আস্তে আপনি হোমের কর্তৃপক্ষকে বলুন, শান্তিবাবুকে বলুন বা সন্দীপানবাবুকে বলুন যে সেই সমস্ত জিনিসগুলো মানে যদি যারা কেউ জাল বুনতে পারেন, কেউ ঠোঙা তৈরি করতে পারেন, কেউ কাঁথা তৈরি শিল্প পারেন বা কেউ শালপাতা পেরেন, তাদের র মেটেরিয়াল এনে দিতে, তো র মেটেরিয়ালের 10 টাকা খরচ হলো, তারা সেটা তৈরি করে 15 টাকায় বিক্রি করে, তার 5 টাকা যে লাভ হলো, অন্তিম এতে ওল্ডেজ হোমে ধরুন একটা এক্সাম্পল আমি 1 টাকা রেখে বাকি 4 টাকা মাসে মাসে দিলেন, কি 2 টাকা রেখে বাকি 3 টাকা মাসে মাসে, ওই 1 টাকা 2 টাকা কিন্তু ওল্ডেজ হোমের উন্নতিতেই লাগবে, একটা খাট কেনার দরকার হলো, একটা ফ্যান কেনার দরকার হলো, এটাই আমি বলতে চাইছি যে মানে
ওল্ড এজ হোম এসছি মানে কিন্তু চুপচাপ বসে থাকবো না, কিছু না কিছু করবো, কিছু দু চারজনের মিলে, কিন্তু অবশ্যই সরকারি নিয়ম মেনে এবং কর্তৃপক্ষের মানে সহায়তা। হ্যাঁ, সেই ব্যাপারে আপনারা কর্তৃপক্ষ যিনি আছেন শান্তিবাবু বা অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন, সেটাই ভালো হবে। আর কেউ সামনে একটা কথাই তুলে বলবো, আমরা সকাল থেকে খাই আর থাকি আর আমরা কিছু করতে পারি না, আমাদের হাতগুলো অচল হয়ে যাচ্ছে, আমাদের পাগুলো সব চলতে পারছি না, আমরা চাই একটু খোলামেলা জায়গা একটুখানি কাজকর্ম করতে, আমি অন্তত বসে থাকতে পারছি না, এরপর আপনাদের দয়ায় যদি আমরা কিছু কর্ম করতে পারি আমরা করতে চাই, এই আপনাদের কাছে প্রার্থনা। আর দ্বিতীয়ত আমি ধরুন একটা সব কিছুই করতে পারি, যেমন হাতের কাজ চুমকি দিয়ে এবং ডোমা বানানোর থেকে জুতো সেলাই পর্যন্ত আমি করতে পারবো, যদি এরকম ধরনের কাজ আমাকে দেন আমি কৃতজ্ঞ হব। অসংখ্য নীরজময় মাসিমাদের অনেক অনেক রকমের গুণ আছে, আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি অনুষ্ঠান শুরু থেকে, কেউ কবিতা বলছেন, কেউ সারদা মায়ের কথা বলছেন, কেউ ঠাকুরের কথা বলছেন, কেউ একটু আগে একজন মাসিমা খুব বললেন ঠাকুরের কথা, তো খুবই ভালো লাগলো। তো আমরাও চাই যে একটু আগে এক্ষুনি যে উত্তরটা দিলাম সেই উত্তরটাই আমি আবার দিচ্ছি, আপনারা কর্তৃপক্ষকে বলুন যে যে ও হোমের সুপার আছে তাকে বলুন, যে কর্তৃপক্ষ আছে তাকে বলুন যে আমাকে আপনি খবরের কাগজ এনে দিন আমি ঠোঙা তৈরি করবো, আমাকে আপনি সুতো এনে দিন আমি জাল তৈরি করবো, আমাকে আপনি শালপাতা এনে দিন আমি শালপাতার প্লেট তৈরি করবো, আমাকে আপনি পেপার এনে দিন পেপার ব্যাগ তৈরি করবো। এটা আপনি শুধু একা নন, আপনার মধ্যে যে ট্যালেন্টটা আছে প্রতিভাটা আছে আপনি আরও দু একজন যেজনকে নিয়ে একটা চার পাঁচজনের মানে ইয়ে মতো মিলিয়ে একসঙ্গে মিলে করলে ভালো লাগবে, কিন্তু সব কিছুই নিয়ম নিয়ে। আর যদি গার্ডেনিং ব্যাপারটা হচ্ছে কি সব জায়গাতে জমি পাওয়া যায় না, সে যার ফলে সব জায়গাতে সম্ভাবনা কিচেন গার্ডেনিং করা, যদি জমি থাকে তাহলে একটু কিচেন গার্ডেনিং হলো, এটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুপারের সঙ্গে আলোচনা করে ভারত সরকারের যে ওল্ড এজ হোম চালানোর যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই করতে পারে, মোস্ট ওয়েলকাম, খুব ভালো, আমাদের খুব ভালো লাগবে। এবং আমি পরের বারে যদি আমি আসি দুর্গাপুরে আমি বা আমার সহকর্মী নিই তাহলে আমরা দেখতে চাই যে এই ওল্ড এজ হোমেরই কোনো মাসিমামি শশাই যেন অন্য ইয়ে করে কিছু না কিছু করে, ঠিক আছে। আর কেউ আপনি কি আবাসী? খুব ভালো কথা, আর কিছু বলবেন? আচ্ছা, ফোন নম্বরটা বড় কথা নয়, আমাদের অফিস সোম থেকে শুক্রবার সোম থেকে শুক্রবার না, কিন্তু কথাটা তা না, কথাটা হচ্ছে ওখানেও গিয়েও কিন্তু ফোন হয়, আমি ধরবো না ও ধরবে আমার সহকর্মী ধরবে বা অন্য যে কেউ ধরবে, কিন্তু কাজটা কিন্তু আপনাকে দুর্গাপুরে বসে করতে হবে অন্তিমেতে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত হোমের কর্তৃপক্ষ ওনার অনুমতি না হচ্ছে বা ওনার ইয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সম্ভব না। আমি একটু আগেই বললাম ভারত সরকারের ওল্ড এজ হোম চালানোর নিয়মের মধ্যেই এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই জিনিসটা করতে হবে, কর্তৃপক্ষের সহযোগিতা। আমরা বাইরে থেকে এসেটা একটু কিছু আপনাকে ফোনে বলে দিলাম এই 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 তা তো হওয়া সম্ভব নয়, আপনাকে এখানেই করতে হবে এবং এখানে কর্তৃপক্ষ আছেন, ছাড়বাবু আছে, দর্শকবার আছে, তাদের সঙ্গে আলোচনা করুন কীভাবে কী করবেন, করার ইচ্ছা আছে খুব ভালো কথা, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে গেলেও তো একটু স্টেপ বাই স্টেপ যেতে হয়, সেই স্টেপগুলো কীভাবে ফলো করবেন সেটা প্রথমে কর্তৃপক্ষই আপনাদের বলে দিতে পারবে। নমস্কার। সবাই যারা আছেন তারা সকলেই আছে, আমরা যেখানে বাস করি বাসস্থান, হ্যাঁ, তার জন্য প্রতিবেশী প্রতিজনরা আছেন, তো সেখানে একটা মানে অনেক সময় আমার সাধারণ বা সাধারণভাবে আমরা চলাফেরা করি বা পাড়া প্রতিবেশীকে বক্তব্য থাকে, তো সেরকম একটা সিস্টেমে যে আমাদের কজন ইয়ে আছে তাদের মধ্যে আমাদের একটা সুবন্দস্ত কিছু মানে ইয়ে চাই আর কি। বুঝতে পারলাম, প্রশ্নটা কি আপনি কি আবাসী? হ্যাঁ,
আপনি ঠিক কি চাইছেন বলুন, আমি চুলা করেন আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আমি বলতে চাইছি যে আমরা যেখানে থাকি ওখানে আমরা একটা হোস্টেলের মধ্যে থাকি তো, হ্যাঁ অন্তিম আশ্রমের মধ্যে থাকি এবং সেখানে একটা পাড়া প্রতিবেশী আছে বুঝলেন তো, আমাদের জল আনতে যেতে হয় বাইরে, হ্যাঁ কতগুলো সুবিধা অসুবিধার মধ্যে পাড়া প্রতিবেশীর সঙ্গে মানে করতে হয় বুঝলেন না, বাইরে জল আনতে যায় অনেক সময় প্রশ্নটা কি উনি বলতে চাইছেন যে আমাদের যে জল টাইম হলে জলটা এটা রাস্তার উপরে সেই জলটা আনার জন্য ওটার জন্য কিছু করা যায় না, তো আমি এটা বলে দিই একটা যে আমাদের ওখানে যে আমাদের যে জলটা হচ্ছে সাবমার্শালের জল আর বাইরের যে জলটা আছে ওখানে আমাদের ওই যে বাড়িওয়ালা আছে তিনি তার ঘরের জলটা নিয়েছে আর এই ঘরটা নেওয়ার অ্যাপ্লিকেশনটা করেছে, যতক্ষণ না পাবে ততক্ষণ আমাদের বাইরের কলটা থেকে জলটা সেটা আমাদের কেউ এনে দেয়, সেটা হয়তো আমাদের চার লিটার করে হচ্ছে বড় গ্রামে করে নিয়ে আসছে, উনি হচ্ছে নিজে নিজে নিয়ে আসতে পারবে আর তার জন্য প্রতিবেশীরা, হ্যাঁ সেটা উনি যদি যায় আমরা বরণ করি তো যে আপনি রাস্তার উপরে যাবেন না, তো অনেক সময় ভাবো যে না আমার জলটা লাগবে তার জন্য ওরা পারমিশনের ঠিক দরকার আছে তাই বিশ্বশাহী যে ভারত সরকার চাইছে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পুরো দেশে প্রতিটা জেলাতে যেন একটা করে অন্তত বৃদ্ধাশ্রম হয় যেন সত্যিকারের দরকারি নিডি লোক যারা, তো আপনারা একটা জিনিস মাথায় বলে মানে খেয়াল রাখা আমাদের প্রত্যেকেরই দরকার সেটা হচ্ছে যে এর আগে কিন্তু পশ্চিম বর্ধমানে কোনো কিছু ছিল না, কিন্তু পশ্চিম বর্ধমানে এর আগে আজ থেকে তিন বছর আগে কোনো কোনো উল্লেখন ছিল না, এটা তো আমাদের মহা সৌভাগ্যের ব্যাপার যে রায়বাবু নিজের সীমিত সাধ্যের মধ্যে সরকারি হোম চালাতে গেলে প্রচুর নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে থেকে উনি ওনার সীমিত সামর্থ্যের মধ্যে আপনাদেরকে মানে পরিষেবা বা যাই বলুন দিচ্ছেন বা রাখছেন, ওনার যে কত রকম অসুবিধা আছে উনি জানেন আর খানিকটা আমরা জানি কিন্তু কিছু করার নেই, তো এই সমস্ত সবচেয়ে প্রথম আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত যে উনি এই এত বাধার মধ্যেও ওনার নিজস্ব ঘাটালের ওনার থেকে উনি এখানে এসে অন্য জেলায় এসে এই জেলাতে যাতে গ্যাপ ডিস্ট্রিক্ট না হয়ে যায় এই পশ্চিম বর্ধমান যাতে জেলার বয়স্ক মানে গরিব বয়স্ক মানুষগুলো যাতে একটু আশ্রয় পান খাওয়া পড়া পান সেই ব্যবস্থাটা উনি কিন্তু করেছেন, হয়তো মানে দশে দশ না হলেও দশে যদি তিনও পান কথা কথা বলছি যদিও তিন নয় দশে সাতই বলতে পারি কিন্তু তবু তো উনি চেষ্টা করেছেন এইটা মাথায় রাখতে হবে সবার আগে, তারপরে আসছে জল। এইবার ধরুন অনেক সময়তেই আমাদের ঘরেতে অনেক সময়তে অসুবিধা হয়, আমি যেখানে থাকি সেই অ্যাপার্টমেন্টে কোনো সময় জল এলো না কোনো তখন জলের গাড়ি আমাদের ফোন করতে হয় জলের গাড়ি পাঠিয়ে দেয়, এই সমস্ত দৈনন্দিন সুবিধে অসুবিধে এগুলো আছে, কারেন্ট আসছে না ওখানে টেলিফোন খারাপ অমুক তমুক এগুলো আছে, তো যাই করুন না কেন হোম কর্তৃপক্ষ আছেন এবং সুপার আছেন তাদের অনুমতিক্রমেই করতে হবে আপনাকে যা করার কথা, কারণ একবার আপনি যদি এই আবাস এই বৃদ্ধাশ্রমের আবাসিক হলেন তার মানেই কিন্তু এই বৃদ্ধাশ্রমের যে নিয়মকানুন আছে যেটা কিন্তু রায়বাবু করেননি বা সুপার করেননি যেটা ভারত সরকারই করে দিয়েছেন সেটাই উনি ফলো করছেন সেই নিয়মের মধ্যে দিয়েই করতে হবে, সুতরাং ওনার অনুমতি বিনা বা ওনার ইয়ে বিনা এখানে কিছুই হবে না, এটা বোঝার চেষ্টা করতে হবে, ছোটোখাটো সুবিধে অসুবিধে সবসময়তেই থাকে সবসময়তেই ইয়ে করে সব কিছুই যদি স্মুথ সুন্দর হয়ে যায় তাহলে আপনিই বা কেন ওল্ড এজ হোমে আসবেন তাই না, তাহলে ওল্ড এজ হোম কথাটাই বা কেন সৃষ্টি হবে কেন হবে, স্মুথ তো নয় জীবন রাস্তায় চলতে গেলে খানা খন্দ ইয়ে এটা সেটা ঝামেলায় করতে হয়, তো জীবনটা একটা তো চলার পথে এটাও একটা এটাকে একটু মানিয়ে নিতে হবে, তার মধ্যেও কীভাবে একটু বেশি ভালো থাকা যায় কীভাবে একটু ইয়ে করা যায় কীভাবে একটু আনন্দে থাকা যায় সেটাই খোঁজাটাই আমাদের লক্ষ্য তাই না, সুতরাং অভাব আপনি কি আবাসিক না স্টাফ না স্টাফ আচ্ছা বলুন, আমরা ওখানে তিনটে জিনিস নিশ্চিত করেছি সেটা হচ্ছে খাওয়া
খাওয়া ঘুমানো এবং থাকা এ ব্যাপারে এখানে কারো কমপ্লেন আছে বলে আমার মনে নেই বা মনেও হচ্ছে না বা আসলে কোনো শান্তিবাবুর হয়ে একবার হাত তালি দেওয়া উচিত তাহলে উনি তো নিজের সামর্থ্যের মধ্যে উনি চেষ্টা করছেন দিনের পর দিনের পর দিন কতটা কষ্ট সেটা আমরাও জানি তো এবার কথা হচ্ছে যে আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে একটি এই উঠেছে এবার বাইরে থেকে আলাদা রাজ্য থেকে ঝাড়খণ্ড আর বিহার থেকে এরকম কজন আসার কথা বলছে তারা বাঙালি কিন্তু আমরা তাদেরকে কীভাবে পারমিশন দেবো তার তো বাইরে আপনাদের হোম কজনের জন্য অ্যাপ্লাই করা 25 না 50 50 50 তো সেক্ষেত্রে সেই জন্যই তো বলছি যে পূর্ব বর্ধমান একটা হোক আমরা চাইছি দার্জিলিংও একটা নাম সেটা বলতে আমি বুঝতে পারছি আসছে তাকে ফিরিয়ে দিতে হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের কী করবো আপনাদের কিছু করণীয় নেই আপনি আসতে বলবেন যেরকম ভাই আমাদের 50টা জনেরই অ্যাপ্লাই না 50টার মধ্যে যদি কেউ চলে যায় হ্যাঁ তখন যারা বাইরে আছে বিহার আর ঝাড়খণ্ড থেকে আমাদের কাছে চারজন অ্যাপ্লিকেশন আছে হ্যাঁ চারজনকে আমরা কী করে রাখবো তারা তো আধার স্টেট ওখানে যদি সিট পাই তাহলে ওখানে থাকবো এটা কোনো অভ্যেস রাজ্যের বাধা না এটা হচ্ছে উনি নিডি কিনা ওনার জরুরি কিনা উনি সত্যিকারের ইন্ডিজেন্ট এল্ডারলি পিপল কিনা সেটা দরকার ভারতবর্ষে যে কোনো নাগরিক হলেই হয় এবং নাগরিকের প্রুফ থাকা দরকার হ্যাঁ তাদের আধার কার্ড হোক বা যা সরকারি মান্যত যা যা ভোটার কার্ড হোক যা যেটা সেটা নিয়মে আছে উনি জানেন শান্তিবাবু জানেন ভালো মতোই এটা কোনো ইয়ে নয় যারা ওল্ড এজ হোম করাই হচ্ছে নিডি লোকেদের জন্য আমি আর একবার স্মরণ করে দিচ্ছি ভারত সরকার চাইছে বারবার অন্তত একটা যেন হয় আজকে যদি পশ্চিম বর্ধমান আর একটা হয় তাহলে সেখানে রেফার করে দিতে পারে যদি হয় তখন তো কোনো হচ্ছে না তখন কিছু করার নেই কারণ সরকার তো পঞ্চাশ জনের বেশি খাবার তো দিতে পারবে না আপনাদেরকে পঞ্চাশ জনের বেশি তো থাকার দিতে পারবে না সরকার এক পারলে যেমন 50 জন এবার যদি ধরুন সামনের বছর যদি বলে যে আগে 25 ছিল সেটাকে 50 করে এবার সরকার যদি বলে যে না নতুন ওল্ড এজ হোম হচ্ছে না তাহলে কাজ করি পশ্চিম বর্ধমান কেন সমস্ত ভারতবর্ষে আমরা ওটাকে 100 করে দিই তখন অ্যাপ্লিকেশানে অপশন যদি আসবে যে হ্যাঁ আমি 50ই রাখতে চাই না আমি কমিয়ে 25 করতে চাই না আমি 100 করতে চাই তা সেটাই হবে সে অপশনটা আসবে যখন আবার মার্চ মাস এপ্রিল মাস নাগাদ হবে আর একটা প্রশ্ন হচ্ছে বলছি যে আর একটা প্রশ্ন হচ্ছে যে এখানে যে থানাতে আছে অনেক সময় না থানা থেকে 50+ হয় না মানে 60 নিচে আছে এরকম কিছু লোককে বলে যে আপনারা 15 দিন রাখুন ওদের অসুবিধা হচ্ছে 15 দিন রাখার পর আমরা ওদের বাড়ির থেকে বুঝিয়ে নিয়ে যাবো তো সেরকম লোককে আমরা রাখতে পারবো না তো দেখুন কথাটা মানে কি মানে ভারত সরকার এবং সারা বিশ্বে স্বীকৃত হচ্ছে যাদের বয়স 60-এর ওপরে ঠিক আছে 60-এর ওপরে 59-এর ওপরে 60 হলেও নিতে হবে ঠিক আছে 59-এর ওপরে মানে 60-এ পা দিয়েছে ঠিক আছে এবার আমাকে দেখতে একটু বুড়ো মতো কিন্তু আমার বয়স 55 তাহলে তো হবে না এবার আমাকে দেখতে একটু ইয়ংয়ের মতো কিন্তু আমার সত্যিকারের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যে কার্ডে আমার অনুরোধ আছে সেখানে যদি আমার 62 হয় আমি দেখতে 45-এর মধ্যে হতে পারে আপনি নিতে বাধ্য বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে যে আইডেন্টিটি প্রুফে হচ্ছে কি না যদি আইডেন্টিটি প্রুফে 60 হয়ে যায় যেমন ধরুন এটা 2021 যার জন্ম 1961 প্রথম দিকে বা 1960-এর নিচে হয়েছে 1960 1959 1958 তাহলে নেবেন কিন্তু সে থানা বলুক যেই বলুক আমি অস্বীকার করছি না প্রশাসন সে প্রশাসনকে বলুন যে আমাদের এই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এনভায়রনমেন্টের যে ওল্ড এজ হোম প্রজেক্ট এটা হচ্ছেই বয়স্ক নাগরিকের জন্য আর বয়স্ক নাগরিকের আপনার যেটি বলছেন ওনার প্রুফ অনুযায়ী ওনার বয়স হচ্ছেন 55 বা 56 তা আমরা আপনি অন্য হোমে দিন তার জন্য তো সরকারের অন্য হোম আছে যদি কোনো মহিলা হয় তাহলে কী বলে একটা কী একটা সিএনসিপি হোম না কী সব আছে তা সব জিনিসের জন্যই তো হোম আছে তো বয়স্কদের মধ্যে যে ঢোকাতে হবে তার তো কোনো মানে নেই যদি তিনি বয়স্ক হন তবেই ঢুকবে আই থিঙ্ক ম্যাটার ইজ ক্লিয়ার মহাশয়কে এইদিকে দিয়ে ছবি মুখার্জি মিডিলে আসুন একটু মিডিলে ছবি মুখার্জি দিন দিন আপনি ছবি ভট্টাচার্য গায়ত্রী দাস টাকা রাখবার মল্লিক
সংক্ষেপে ধন্যবাদ জানাতে
তার জন্য এই মর্যাদা ভিক্ষা করছি। প্রথমেই ধন্যবাদ জানাই স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতিকে, যাদের আন্তরিক এবং অকুণ্ঠ নিঃস্বার্থপর সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব ছিল না। আর তারপরে কার নাম করবো না, সবাই তো ভীষণভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছে এই কাজ করার জন্যে, নাচে গানে আমাদেরকে মনোরঞ্জন আমাদের মনোরঞ্জন করেছে। তাদের একটি একটা নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তবু আমি যতটা পারছি করছি। সমাপ্তি ঘোষ, সিকদা সরকার, গীতা অধিকারী, বাসনা ভাষা, মধুমিতা পাত্র, অর্পিতা পাত্র, প্রীতি তারবে, মাম্পি রায়, মৌমিতা পাত্র, এদের তো তুলনাই হয় না। কোনো ব্যবস্থা ছাড়াই তারা যেভাবে নাচ দিয়ে আমাদের সবার মনোরঞ্জন করেছে, মায়েদের বাবাদের মনোরঞ্জন করেছে, এর তুলনাই হয় না, অবাক করে দিয়েছে। তারপরে সুনিতা মল্লিক, বাসনা ভাস্কর, লেখা বিশ্বাস, সন্ধ্যা দত্ত, কৃষ্ণা চান, টুকুরা কর্মকার, স্বপ্না দাস, জ্যোৎস্না দত্ত, এদের তো তুলনা হয় না। মায়েরা তো এখানে এসে তাদের এই বয়সে যে পারফরমেন্স দিলেন, এ তো সত্যি ধন্যবাদ, মানে মাথা নামিয়ে ধন্যবাদ জানাতে হয় তাদেরকে। এরপরে সেই গুণীজনদেরকে যারা আমার আন্তরিক ধন্যবাদ অবশ্যই প্রাপ্য, তাদের যাদের উদার ও অকৃত্রিম সহযোগিতা ব্যতি রেখে এই অন্তিমেতে বৃদ্ধাশ্রমে চালানো সম্ভব হতো না বা সময় হবে না। তাদের যারা অতি ব্যস্ততার মধ্যেও আমাদের অন্তিমেতে কে মূল্যবান সময় দেওয়ার জন্যে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় শ্রী এসপি সেন, প্রোগ্রাম অফিসার সিএনজি আরআরটিসি কলকাতা, সত্যি তিনি তাকে আলাদা করে আমি একটু ধন্যবাদ জানাবো। তিনি শান্তিলাল রায়কে ভালো চিনেছেন, আর আমি অনুরোধ করব এবং ভবিষ্যতে আগাম ধন্যবাদ জানিয়ে রাখি তাকে, যে তিনি যেভাবে তার সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করব আগামী দিনে শান্তিনাথ রায়ের আর্থিক অবস্থার ব্যাপারটা একটু ভাববেন, লোকটা একেবারেই সর্বনাশের পথে হাঁটছে, সব কিছু ছেড়ে দিয়েছে। যার যদি সম্পত্তি থাকতো বলে একদিন সব বিক্রি হয়ে যেত, কিছু নাই বলেই লোকটা বেঁচে যাচ্ছে, এ তার কাছ থেকে টাকা নিয়ে দিয়ে কীভাবে চালাচ্ছে, মানে অবাক কাণ্ড। আমি সরকারকে দোষ দেবো না, কিন্তু আমি আশা করবো সরকারি আপনাদের তরফ থেকে সরকারকে একটু চাপ সৃষ্টি করা, যাতে তার এই অবস্থার পরিবর্তন হয়। আর বুঝতেই পারছেন তার অবস্থার পরিবর্তন মানে আমাদের আবাসিকদের অবস্থার পরিবর্তন, এটা খুব জরুরি দরকার। আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি আপনাদের, আমি জানি আপনারা কাজ করবেন। শ্রীমতী পারমিতা দাস মহাশয়া, তার তো নামের সঙ্গে কাজ একেবারেই মিলে গেছে, সত্যিকারে এত সুন্দর সাপোর্ট দিতে পারেন, দেখে না দেখলে শুনলে বিশ্বাস করতে পারতাম না। সাপোর্ট স্টাফ, সোশ্যাল ওয়ার্কার শ্রী রাজীব কুমার মিশ্র, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আসানসোল, যার অমূল্য সময় ব্যয় করে এত দূর এসে আমাদের সঙ্গে সময় দিয়েছেন, সত্যি ধন্যবাদ। হ্যাঁ, শ্রী তপন সিনহা, সিএসআর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সত্যি আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই মিলে আছেন বলেই এই বৃদ্ধাশ্রম চলছে এবং চলবে, আমার বিশ্বাস আরও ভালো করে চলবে। আজকে প্রশ্নোত্তর পর্বে যা যা শুনলাম সেগুলো নিশ্চয়ই সমাধান করবেন, কর্তৃপক্ষতা আছে আর আপনারাও করে গেছেন। শ্রীমতী রূপালী ব্যানার্জি, আইসি দুর্গাপুর ওমেন্স পুলিশ স্টেশন, এটা আলাদা করে তাকে ধন্যবাদ জানাই, তিনি তার অতি ব্যস্ততার মধ্যেও এসে সময় দিয়েছেন এবং আগে আমাদের দরকার, আশ্রমের পক্ষ থেকে তো বটেই, সর্বক্ষেত্রেই তাদেরকে দরকার। এবং আমাদের একটা বিশেষ বলবো লাভ, যে আমাদের বৃদ্ধাশ্রমের সঙ্গে তিনি একটু হলেও যুক্ত হয়ে এবং মহিলা পুলিশ অফিসার, যাকে খুবই জরুরি দরকার, একজন পুরুষ পুলিশ অফিসার হলে অতটা তিনি সময় দিতে পারতেন না, যাকে এরা পাবো আমরা, মমতা বোধ মায়েদের মধ্যে আছে তাকেও পাবো। শ্রী রাজীব ঘোষ পৌরকেতা, যাকে বাদ দিয়ে কোনো কিছুই চলা সম্ভব নয়, হতে আপনাকে আলাদা করে ধন্যবাদ জানাই, আমার বিনম্র শ্রদ্ধা জানাই, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের প্রত্যেকটি কাজকর্মকে সম্পূর্ণভাবে সমর্থন করে একটু ভালোভাবে যেন সবারই সেবা করতে পারি তার সুযোগ দেবেন। এরপরে আলাদা করে যদিও ধন্যবাদ
বিয়েটাকে ছোট করা যায় না, তবুও আমি বলবো শান্তিনাথ রায় মহাশয় রিটায়ার্ড মাস্টার মশাই তার সভা সর্বস্ব শেষ করে দিয়ে শুধু সমাজ সেবা করছেন, আমরা তার সঙ্গে আছি, কিন্তু তার এতটুকু নখের মনে যোগ্য হতে পারেনি এখনো, সেবা করছেন নিঃস্বার্থভাবে সেবা করে চলেছেন, কি যে অঘটনের মধ্যে দিয়ে তা চলছে তবুও তিনি চালিয়ে যাচ্ছে, এই কতগুলো মানুষের সেবা করার জন্য তাকে আমি আন্তরিকভাবে সশ্রদ্ধ ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে ধন্যবাদ জানাই ক্যামেরাম্যান ও মাইম্যানকে যাতে নিজের সন্ধান দিয়ে অন্তিমেদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। অবশেষে আমার বিনম্র সশ্রদ্ধ ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ।